বিহাল রাস্তার কারণে রাস্তার উপর ধান গাছ রোপণ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর জেলার আগ্রা এক নম্বর ব্লকের শিপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তারই মাঝে বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তাগুলি। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে রাস্তায় ধানের গাছ পুঁতে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। এই দিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন এগরা এক নম্বর দক্ষিণ মণ্ডলের বিজেপি সম্পাদক রামচন্দ্র আচার্য। এছাড়া উপস্থিত ছিলেন অরিজিৎ গিরি, নিতাই কর সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপি নেতৃত্বের বক্তব্য, আগামী দিনে এই রাস্তা না সারাই করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন। এই রাস্তা 10 বছর ধরে মোরাম পড়েনি। বামফ্রন্ট সরকারের সময় একবার মোরাম পড়েছিল, কিন্তু টিএমসি সরকারের সময় এক বিন্দু মোরাম তো দূরে থাক, মানে মাটি পর্যন্ত পড়েনি। কিন্তু বাচ্চারা স্কুল যাতায়াতের কষ্ট হচ্ছে, মা মাসিরা এরা কিন্তু যাতায়াতে বড় কষ্ট হচ্ছে। একজন পেশেন্ট যদি কোন সময় যদি কারো ঘরে যদি থাকে, কিন্তু তাকে তো নেওয়া তো দূরে থাক, মানে এমনি মানুষ যেতে পারছে না, এমন পরিস্থিতি।